স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় লাগবেই লাগবে। যেখানে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হবে সেখানে ছাত্র প্রতিনিধি থাকতে হবে। আমরা এক মিনিটও রাস্তায় বসে সময় নষ্ট করতে চাই না। যদি আজকে ছোটখাটো কোনো দাবি তাদের মেনে আমরা রাস্তা ছেড়ে দেই, তিন দিন পরে আবার নামা লাগবে রাস্তায়। নতুন করে কোনো পরীক্ষামূলক পদ্ধতিতে গিয়ে ব্যাডমিন্টন খেলার সুযোগ আর ছাত্র নিয়ে দিব না, দিব না, দিব না, দিব না। আমরা পবিত্র, আমাদের উদ্দেশ্য পবিত্র। জাস্ট আমরা বঞ্চিত, এখান থেকে মুক্তির জন্য আমরা ঘোষণা দিয়েছি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় লাগবেই লাগবে। এর পেছনে একশো একটি কারণ আছে কেন স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় লাগবে। কিন্তু সর্বশেষ স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা বলেছিলেন, আপনারা আমাদেরকে দুই দিন সময় দিন, আমরা বিশ্ববিদ্যালয় কমিশনের কারা কারা থাকবে তাদের নাম অলরেডি প্রস্তাব করে ফেলেছি। আমরা বলেছি যেখানে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হবে সেখানে ছাত্র প্রতিনিধি থাকতে হবে। ছাত্র প্রতিনিধি সহ এই রাষ্ট্রে যারা নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের নিয়ে ভাবেন, আমরা চাইলে কয়েকটি নামও বলতে পারি, এখন বলছি না, ওই মানুষগুলোকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন আকারে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত, যতদিন রাষ্ট্রীয় কাঠামো চলবে, অর্থাৎ পরশুদিন আপনারা জানেন পূজার বন্ধ আছে, কালকে সকাল থেকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এইভাবে অনবরত শিক্ষার্থীরা কারো কাছে জবাবদিহিতা না করে রাস্তায় বসে বসে তারা এই দাবি আদায়ের জন্য থাকবে। কারণ আমাদেরকে ইতিমধ্যে রাস্তায় বসলে সাংবাদিক সম্মেলনের আশ্বাস দেওয়া হয় রাজনৈতিক আশ্বাসের মতো যে সমাধান করে দেব, কিন্তু কোনো প্রকার সমাধান করা হয় না। কাজে আমরা শিক্ষার্থী, আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আমরা এক মিনিটও রাস্তায় বসে সময় নষ্ট করতে চাই না। আপনারা জানেন যদি আজকে ছোটখাটো কোনো দাবি তাদের মেনে আমরা রাস্তা ছেড়ে দেই, তিন দিন পরে আবার নামা লাগবে রাস্তায়, এক বছর পরে আবার নামা লাগবে রাস্তায়। তো এই মানুষগুলো এখন যারা বকাবকি করছে, এক বছর পরেও তারা আবার বকাবকি করবে। যেহেতু একবার এই প্রতিষ্ঠানগুলো একসময় কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে ন্যাশনাল, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু চূড়ান্ত কোনো পদক্ষেপ, চূড়ান্ত কোনো সমাধান আমরা পাইনি উচ্চশিক্ষার জন্য। কাজেই আমরা বলছি আমরা নতুন করে এই যে অধিভুক্ত বাতিল করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে এবছরই বাতিল করে দিবে, কিন্তু বাতিল করার পরে নতুন করে কোনো পরীক্ষামূলক পদ্ধতিতে গিয়ে ব্যাডমিন্টন খেলার সুযোগ আর ছাত্র নিয়ে দিব না, দিব না, দিব না, দিব না।